वेलकम टू आवर चैनल पॉजिटिविटी बांग्ला। आज के आपने देखा बेली फुल गाच सेखान डाल केटे कीभावे आम्रा कलमेर माध्यमे चारा तैरी करते पारी। आपनारा जे चाराटी देखते पाच्छेन एटा किन्तु आमी कलमेर माध्यमे करेछि। एई जे गाछटी देखते पाच्छेन एटाओ किन्तु आमी कलमेर माध्यमे करेछि। तो बेली फुल तो आसले एक पापड़ीर हय, आबार होच्छे डबल पापड़ीरो हय। तो কোনো অসুবিধা নাই, যে কোনো ফুলেরই, অর্থাৎ সিঙ্গেল পাপড়ি হোক বা ডাবল পাপড়ি হোক, যে কোনো ফুলেরই হচ্ছে আপনারা হচ্ছে যে ডাল কেটে সেটা চারা তৈরি করতে পারবেন। তো সেটা চারা তৈরি করার জন্য আমাদের এমন একটি ডাল নিতে হবে যে ডালটি হচ্ছে যে একেবারে একদম ম্যাচিওর ডালও না, আবার একদম কচি ডালও হবে না। অর্থাৎ মোটামুটি টাইপের একটা ডাল হবে, যেটা হচ্ছে একদম ম্যাচিওর না, আবার একদম কচিও হবে না। ফার্স্টে আমি এরকম একটি ধারালো কেচির সাহায্যে আমি এরকম একটি ডাল নেব, যেটা একেবারে কচি না, আবার একেবারে ম্যাচিওরও না। এরকম একটি ডাল আমি কেটে নিচ্ছি। ডালটি কেটে নেওয়ার পরে যেটা করতে হবে, যে ডালে যে পাতাগুলো আছে এই পাতাগুলো আমি কেটে ফেলবো। তো পাতাগুলো সবগুলো কেটে নিয়েছি আমি। কেটে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, যে আমরা ফার্স্টে হচ্ছে যে যে গোড়ার দিকটা আছে এটাকে হচ্ছে এটা এই এখানতে আমরা কাটবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা হচ্ছে ডালের এই জায়গাটুকু কেটে নেব। এরপর হচ্ছে আমরা রুট হরমোন ইউজ করব। তো রুট হরমোনের জন্য আমি সবসময় মধু ইউজ করি, এটা খুব কাজে, আর এটা সবসময় সবার বাসায় থাকে, এই জন্য আমি এটা ইউজ করি। এই রুট হরমোনটা আমি, অর্থাৎ আমরা যে কেটে নিলাম এই জায়গাটা আমি মধু দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে যে কোনো মাটিতেই আমরা হাত দিয়ে একটু গর্ত করে নেব। গর্ত করার পরে আমরা এই ডালটি এখানে পুঁতে দিলাম। তো একটা জিনিস বলি, অনেকেরই হচ্ছে ডাল থেকে মানে কলম করলে কলম হয় না, চারা তৈরি হয় না। এটার অনেক বড় একটা কারণ হচ্ছে যে অনেকে যেটা করে যে ডালটা তারা হচ্ছে রোদযুক্ত এরকম কোনো জায়গায় রাখে। এটা অবশ্যই একটা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, অর্থাৎ যেখানে খুব বেশি রোদ আসে না, একদমই ছায়াযুক্ত একটা জায়গায় রাখতে হবে, নয়তো কিন্তু কলমটা হবে না। পুঁতে দেওয়ার পরে আমরা পানি দিয়ে দিচ্ছি। তো এটা যখন মাটিটা শুকিয়ে যাবে, রেগুলার বেসিসে অল্প অল্প পানি দিয়ে দিবেন, বেশি পানি না। বেশি পানি দিলে কিন্তু আবার ডালটি পচে যাবে। সো মেইন জিনিস হচ্ছে বেশি পানি দিয়ে ডাল পচানো যাবে না, আর হচ্ছে একদম ডিরেক্ট সানলাইটে কড়া রোদে রাখা যাবে না। তো এইভাবে করার পরে আসলে 15 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু আপনার কলমটা থেকে আপনার চারাটা তৈরি হয়ে যাবে। সো আমার কিন্তু আমি মোটামুটি প্রায় 6 থেকে 7টা গাছ কিন্তু এইভাবেই করেছে। তো আশা করছি আমি যেভাবে বলেছি ওইভাবে করলে আপনারা ডাল কেটেই হচ্ছে যে বেলি গাছের চারা তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন। আর হ্যাঁ, বি পজিটিভ।